নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হিসেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শুটকি মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। বেশ হালকা ঠান্ডায় শুটকি মাছ কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আবার অনেকেই এই শুটকি মাছের নাম শুনলেই কিন্তু নাক সিঁটকাতে শুরু করে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা শুরু করি। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি নিয়ে শুটকি 5 থেকে 6টার মতো, আর সেই নেড়ে শুটকিগুলোকে এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে হালকা গরম জল দিয়ে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে মোটামুটি প্রায় 2 থেকে 3 বার ধরে এইভাবে একটু হাত দিয়ে কোচলে ধুয়ে ফেলে দেব। যেহেতু এটা শুটকি মাছ, সেই জন্য শুকোনোর সময় এর মধ্যে কিন্তু অনেকটা ধুলোবালি ঢুকে যায়, সেই জন্য শুটকি মাছগুলোকে 2 থেকে 3 বার ধুয়ে নেওয়াটা খুবই জরুরি। তো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। শুটকি মাছ রান্নার আগে যদি আমরা ফুটন্ত গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে শুটকি মাছগুলো খুবই সফট হয়ে যায়। তো দেখুন, একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 20 থেকে 30 মিনিট পর জলটা আমি ফেলে দিয়েছি। আর শুটকি মাছগুলো দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ফুলে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে শুটকিগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে শুটকি মাছটা হালকা করে আমি পেস্ট করে নেব। দেখুন পেস্ট করার পর দেখাচ্ছি, খুব কিন্তু মিহি করে পেস্ট করব না, এমনকি কিছু মাছ কিন্তু গোটাও আছে। তো এইভাবে পেস্ট করে নিলাম। এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। শুটকি মাছ রান্নায় তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। এবারে একদম প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা থেকে যে ফ্লেভারটা বেরোবে এতে করে কিন্তু মাছের তরকারিটা খেতে আরো বেশি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা একটু হাই হয়ে গেছে, সেই জন্য লঙ্কাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3টের মতো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন 1 টেবিল স্পুন পরিমাণে, আর দিয়ে দিলাম 4টের মতো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা অবশ্যই দেবেন, কারণ কাঁচা লঙ্কা কুচি থেকে যে ফ্লেভারটা বেরোবে সেটার জন্য কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। রসুন আর লঙ্কাটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা শুটকি মাছ। শুটকি মাছটাকে এই সময় দিলাম, তার কারণ এই শুটকি মাছটাকেও তেলের ওপর কিন্তু বেশ ভালো করে রসুন আর পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর শুটকি মাছে কিন্তু আদার প্রয়োজন নেই, কারণ আদাটা শুটকি মাছে দেবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় আর খেতে আমার মনে হয় ততটা ভালো লাগে না। সেই জন্য শুধু রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই আমি শুটকি মাছটা রান্না করছি। এবারে দিয়ে দিচ্ছি 1/3 স্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি হলুদের গুঁড়ো 1/3 স্পুনের মতো, আর ধনের গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন। এর মধ্যে আমি জিরের গুঁড়ো অ্যাড করছি না, ধনের গুঁড়ো দিয়ে ভালোই লাগে, তবে আপনারা যদি চান অল্প পরিমাণে জিরের গুঁড়োও অ্যাড করতে পারেন। এবারে সমস্ত কিছু একই সাথে আরও একবার খুব ভালো করে ভেজে নিতে হবে। শুটকি মাছ যত এইভাবে ভেজে ভেজে রান্না করবেন ততই কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। শুটকি মাছ আর পেঁয়াজ রসুন একসাথে বেশ ভালো করে মিনিট 2-3 ভেজে নিলাম। এইবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুনটা দুটোই কিন্তু এভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আলু আর বেগুনের সাথে কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। আর যারা শুটকি মাছ খেতে চান না বা যাদের গন্ধ লাগে, এইভাবে একবার খাইয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আলু আর বেগুনটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে জল। খুব বেশি আমি ঝোল কিন্তু একদমই রাখবো না, যেহেতু সেই জন্য একদম অল্প পরিমাণে জল অ্যাড করলাম।
আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা একদম অল্প পরিমাণে চিনিও অ্যাড করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতো। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে ঢাকনা খুলছি। আপনারা যদি মনে করেন সব শেষে এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেলও অ্যাড করতে পারেন। দেখুন কড়াইয়ের গায়ের সাথে লেগে যাচ্ছে, যখন কড়াইয়ের গায়ের সাথে এইভাবে লেগে যাবে তখন বুঝবেন আমাদের এখানে শুটকি মাছ রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের এখানে শুটকি মাছের রেসিপিটি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। তবে আমার মনে হয় ঠান্ডা ভাতের সাথে খেতে ততটা ভালো লাগে না, সেই জন্য গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।